হেল্ল' এণ্ড ৱেলকাম ষ্টুডেণ্টছ টু ইয়ৰ চেনেল ইঞ্জিনিয়াৰিং এডুকেটাৰ্ছ ইঞ্জিনিয়াৰিং ইন এন ইঞ্জিনিয় আই এম ইন লুডে আই এম গোৱিং টু ডিছকচ এবাউট ৱেষ্ট বেংগল পাব্লিক ছাৰ্ভিচ কমিছন আছিষ্টেণ্ট ইঞ্জিনিয়াৰ চিভিল প্ৰিভিয় ইয়াৰ্ছ কোচ্চ এণ্ড ডিটেইল্ড চল্যুচন দিছ ইজ দা চেভেন্থ পাৰ্ট অফ দিছ ভিডিঅ' ছেগমেণ্ট কনচিষ্ট অফ ফিফটিন টেকনিকেল কোচ্চন অফ নাইটিন নাইণ্টি এইট ডাবল বি পি এছ চি এই পেপাৰ

তাহলে চলো দেরি না করে শুরু করা যাক ইন দ্য ফার্স্ট কোয়েশ্চেন সেজ দ্যাট দ্য এরিয়া অফ এ ড্রেনেজ বাস ইন হুস অ্যাক্সিয়াল লেন্থ ইস হানড্রেড কিলোমিটার মে বি টেকেন এস থ্রি থাউজেন্ড স্কোয়ার কিলোমিটার দ্য ফর্ম ফ্যাক্টর অফ দ্য বেসিন সো উই নিড টু ক্যালকুলেট দ্য ফর্ম ফ্যাক্টর ফর দিস পার্টিকুলার প্রবলেম আমাদের ফর্ম ফ্যাক্টর বার করতে হবে আর দ্য ডেটার্স দ্যাট ইজ গিভেন ইন দিস প্রবলেম কী কী ডেটা দেওয়া আছে সেটা দেখে নেব সেটা হচ্ছে অ্যাক্সিয়াল লেন্থ হান্ড্রেড কিলোমিটার দ্যাট মে বি টেকেন অ্যাস থ্রি থাউজেন্ড স্কোয়ার কিলোমিটার এবার ফর্ম ফ্যাক্টর বারকোলার ফর্মুলাটা কী সেটা দেখে নি ফর্ম ফ্যাক্টার বার্কোলার ফর্মুলাটা কী সেটা হচ্ছে এভারেজ উইথ দ্য বেসিন টু দ্য অ্যাক্সিয়াল লেন্থ অফ বেসিন অ্যাক্সিয়াল লেন্থ অফ বেশিন কত আছে হানড্রেড ঠিক আছে আর এভারেজ উইথ অফ বেসিন কত সেটা আমাদের ফর্মুলাতে বার করতে হবে সেটা কি এরিয়া বাই লেন্থ হচ্ছে এভারেজ উইথ অফ বেসিন আর এরিয়াটা কত দেওয়া আছে তাহলে এরিয়াটা কত এরিয়াটা হচ্ছে থ্রি থাউজেন্ড লেন্থ কত অ্যাকচুয়াল লেন্থ হানড্রেড তাহলে এভারেজ উইথ বি থার্টি ঠিক আছে আরেকটা কি ফর্ম ফ্যাক্টার তার মানে কত এভারেজ উইথ অফ বেসিন থার্টি টু দা আবার অ্যাকচুয়াল লেন্থ অফ বেশিন তার মানে থার্টি টু দা হান্ড্রেড তার মানে কি জিরো পয়েন্ট থ্রি জিরো বা তোমরা এটাকে ডিরেক্টলিও করতে পারো ডিরেক্টলি করলে কীরকম হবে ডিরেক্টলি করলে যেটা হবে সেটা হচ্ছে তোমাদের থ্রি থাউজেন্ড থ্রি থাউজেন্ড টু দ্য অ্যাক্সেয়ার লেন্থের স্কোয়ার ডিরেক্ট করলেও হয়ে যাবে অ্যাকশিয়ার লেনথের স্কোয়ার ঠিক আছে এরিয়া টু দ্য অ্যাকসিয়াল লেন্থ স্কোয়ার এটা করলেও তোমাদের পার্টিকুলারলি ডিরেক্টলি তোমাদের জিরো পয়েন্ট থ্রি জিরো বেরিয়ে যাবে কিন্তু দ্য অ্যাকচুয়াল ফর্মুলা ইজ ফর্ম ফ্যাক্টার এভারেজ উইথ অফ দ্য বেসিন টু দ্য অ্যাক্সিয়াল অফ ওকে চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে দ্য নেক্সট কোয়েশ্চেন সেজ দ্যাট স্রাউডিং ইজ প্রোভাইডেড ইন দ্য কেস অফ দ্য কারেক্ট ফর দিস ইজ নাম্বার বি

হুইচ ইস স্ট্রেইনার টাইপ ওয়েলস ঠিক আছে চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে এই প্রশ্নে বলছে ফর ইনসিগনিফিকেন্ট এফেক্ট অন দ্য ওয়াটার টেবিল দ্য টিউবওয়েলস শুড নট স্পেসড অ্যাজ ওয়ান ইন দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোয়েশ্চেন ইস ওয়ান পয়েন্ট ফাইভ স্কোয়ার কিলোমিটার ফর ইনসিগনিফিকেন্ট এফেক্ট অন দ্য ওয়াটার টেবিল

এবার আর্টেসিয়ান স্প্রিং সম্বন্ধে কিছু জেনে নেব এই স্প্রিং স্প্রিংয়ের আর্টেসিয়ান কামস ফ্রম দ্য টাউন আটোইস ইন ফ্রান্স ফ্রান্সের আটটুইস নামক একটি শহর সেখান থেকে এই ওয়ার্ড আর্টিশিয়ানটা এসছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা ওল্ড রোমান সিটি যেখানে আগে আর্টেসিয়ান ওয়েল খোরা হতো ইন দ্য মিডিল এজেস সো দ্যাটস ওয়াই দিস ওয়ার্ড আর্টিশিয়ান কামস ফ্রম দ্য টাউন অফ আর্টইস ইন ফ্রান্স এটা তো এর হিস্ট্রি গেলো এবার আর্টেসিয়ান স্প্রিং ব্যাপারটা কি জেনে নেব আর স্প্রিং দ্য ওয়াটার ফ্রম হুইচ ইস্যুস আন্ডার আর্টেসিয়ান প্রেশার জেনারেল থ্রো সাম ফিশার অর আদার ওপেনিং ইন দ্য কনফাইনিং বেড দ্যাট ওভারলাইজ দ্য অ্যাকুইফার কোনোখানে কোনো ছিদ্র রয়েছে সেখান দিয়ে আন্ডার আর্টিসিয়ান প্রেশার এই স্প্রিংটা থেকে ঠিক আছে কন্টিনিউয়াস ফ্লো অফ ওয়াটার হয় চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে দ্য ডাইলিউশন রেসিও অ্যাট হুইচ দ্য অর্ডার ইজ হ্যান্ডলি ডিটেক্টেবল ইজ জেনারেলি কল্ড থ্রেশোল্ড নাম্বার অ্যান্ড ফর পাবলিক সাপ্লাইজ ইট শুড নেভার এক্সিড দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোয়েশ্চেন ইস অপশান নাম্বার এনিক কি থ্রি এবার চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে নেক্সট প্রশ্নে কী বলছে ম্যাক্সিমাম পারমিসিবল কালার ফর ডোমেস্টিক সাপ্লাই বেস্ট অন কোবাল্ট স্কেল বেস্ট অন কোবাল্ট স্কেল ওকে সো ম্যাক্সিমাম পারমিসিবল লি লিমিট ফর কালার ইন ডোমেস্টিক সাপ্লাই আমাদের কত সেটা বলতে হবে দ্য কারেক্ট আনসার ফর দিস কোয়েশ্চেন ইজ অপশান নাম্বার ডি টোয়েন্টি পার্টস পার মিলিয়ন বা এটাকে আরেকভাবেও ডিনোট করা হয় হুইচ ইস পিপি এম ইজ ইকুয়ালস টু মিলিগ্রাম পার লিটার ওকে এবার ফাইভ টু টোয়েন্টি ফাইভ পার্টস পার মিলিয়ন ইজ ফর টিসি ইউ টোটাল কালার ইউনিট অ্যান্ড টেন টু টুয়েল টোয়েন্টি ইজ ফর কোভার স্কিন ঠিক আছে আর আরেকটা জিনিস বলে দিই ম্যাক্সিমাম পারমিসিবল লিমিট ফর ডোমেস্টিক ওয়াটার সাপ্লাই এখানে টোটাল ডিজার্ভ সলিডস কালার অর্ডার তারপর যেগুলো রয়েছে নাইট্রেট নাইট্রাইট তারপর বিওডি এই যে সমস্ত কন্টেন্টগুলো রয়েছে সেগুলোর ম্যাক্সিমাম পারমিসিবল লিমিট ফর ডোমেস্টিক সাপ্লাই দেখে নিন চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে

এখানে কী বলছে হুইচ ইজ দ্য মোস্ট ইঞ্জুরিয়াস মেটাল প্রেজেন্ট ইন ওয়াটার এখানে লেড যেটা হচ্ছে এটা হচ্ছে মোস্ট ইঞ্জুরিয়াস মেটাল ইট ইজ অলসো আ হেভি মেটাল এখানে জিঙ্কো হেভি মেটাল হেভি মেটালের ক্লাসিফিকেশনের মধ্যে পড়ছে কিন্তু এখানে যেহেতু বলেছে মোস্ট ইঞ্জুরিয়াস মেটাল প্রেজেন্ট ইন দ্য ওয়াটার সো দ্য কারেক্ট আনসার উইল বি লেট সেটাকে ডিনোট করা হয় বি দিয়ে ওকে ক্যাপিটাল পি ক্যাপিটাল পি স্মল পি চলে যাচ্ছি নেক্সট প্রশ্ন অ্যাকর্ডিং টু কুচলিং ফর্মুলা দ্য ফায়ার ডিম্যান্ড কিউ ইজ ইন লিটার পার মিনিট অ্যান্ড পপুলেশন পি ইন থাউজেন্ড ইজ রিলেটেড বাই দ্য ইকুয়েশন কুচলিং ফর্মুলা অনুযায়ী ফায়ার ডিম্যান্ড কিউ দিয়ে ডিনোট করা হচ্ছে কুচলিং ফর্মুলা অনুযায়ী ফায়ার ডিম্যান্ড ইজ ইকুয়ালস টু ইন দ্য টার্মস অফ পপুলেশান হুইচ ইজ থাউজেন্ড ফায়ার ডিম্যান্ড ইন দ্য টার্মস অফ পপুলেশান সেটা আমাদের জানতে হবে দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোয়েশ্চেন ইজ অপশান নাম্বার অপশান নাম্বার সি উইচ ইজ কিউ ইকোয়ালস টু থ্রি ওয়ান এইট টু ইন্টু রুট ওভার পি এটা হচ্ছে পি ঠিক আছে পিটা কি পপুলেশান ইন থাউজেন্ড আর কুচলিং ফর্মুলার ফায়ার ডিমান্ড যেটাকে ডিনোট করা হয় কিউ দিয়ে তারপর চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে ফর ডিটারমাইনিং দ্য ভেলোসিটি অফ ফ্লো অফ আন্ডারগ্রাউন্ড ওয়াটার দ্য মোস্ট কমনলি ইউজড নন এম্পেরিক্যাল ফর্মুলা ইস নন এম্পেরিক্যাল ফর্মুলা এটা কোনটা হবে দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোয়েশ্চেন উইল বি ডার্সি ফর্মুলা ডার্সির সূত্র হচ্ছে এখানে ফর ডিটারমাইনিং দ্য ভ্যালাসিটি অফ ফ্লো অফ আন্ডারগ্রাউন্ড ওয়াটার দ্য মোস্টলি কমন ইউজড নন এম্পেরিক্যাল ফর্মুলা ইউ ক্যান সিন দ্য রাইট হ্যান্ড সাইন ডায়াগ্রাম ডার্সি শ্লো কী বলছে এই যে ফ্লো কনস্ট্যান্ট ফ্লো কিউ ঠিক আছে কিউটা কার সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল সেটা হচ্ছে তার এরিয়ার সাথে ঠিক আছে সেটা হচ্ছে তার এরিয়ার সাথে এবং তার হেডের সাথে এটা গেল ডিরেক্টলি প্রপোর্শনাল আর ইনভার্সলি প্রপোর্শনাল কার সাথে ইনটু ওয়ান বাই এল লেন্থের সাথে প্রপোর্শনাল তাহলে এই প্রপোর্শনালিটি যদি উঠে যায় সো দেয়ার উইল বি সাম কনস্ট্যান্ট দ্যাট ইজ কে কিউকালস টু কে ইন্টু দ্যাট ভ্যালু অ্যান্ড হোয়াট ইজ কে কে ইজ দ্য পারমিয়াবিলিটি ঠিক আছে চলে যাচ্ছি নেক্সট প্রশ্ন

ইন ওয়াটার সাপ্লাই সেটা কিন্তু বারবার জেনে নেবে এখানেই দেখো দুই থেকে তিনটে কোয়েশ্চেন চলে এসেছে তো এখানে ক্লোরাইড কন্টেন্ট আমাদের জানতে চেয়েছে তো তা রাইট অ্যান্সার উইল বি অপশান নাম্বার এ টু ফিফটি পিপিএম অ্যাকর্ডিং টু আই এস স্ট্যান্ডার্ড ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টু ফিফটি মিলিগ্রাম পার লিটার অর টু ফিফটি পি ইজ দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ক্লোরাইড দ্যাট শুড বি প্রেজেন্ট ইন দ্য ওয়াটার ঠিক আছে চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে এস্টিমেট অফ এ ওয়াটার সাপ্লাই প্রোজেক্ট ডিপেন্ড আপন দ্য রেট অফ পার ক্যাপিটাল কনজামশান অ্যান্ড প্রবেল পপুলেশন এস্টিমেটেড অ্যাট দ্য এন্ড অফ ডিজাইন পিরিয়ড এখানে কী বলেছে ওয়াটার সাপ্লাই প্রোজেক্ট মাথায় রাখো ওয়াটার সাপ্লাই প্রজেক্ট ঠিক আছে আমি এখানে ওয়াটার সাপ্লাই প্রোজেক্টের জন্য সিওয়েস ট্রিটমেন্ট প্ল্যান্টের জন্য সি ওয়ার্সের জন্য তিনটের জন্যই পার্টিকুলারলি দিয়ে দিয়েছি কোনটার কত ডিজাইন পিরিয়ড হয় এবার ওয়াটার সাপ্লাইয়ের জন্য কত হয় টোয়েন্টি টু থার্টি ইয়ার্স যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি সো এটা রাইট অ্যান্সার উইল বি অপশান নাম্বার ডি অপশান নাম্বার ফোর উইল বি দ্য রাইট অ্যান্সার এবার সিওয়ার্সের জন্য কত হয় দ্য ডিজাইন পিরিয়ড অফ সিওয়ার্স উইল বি ফর্টি টু ফিফটি ইয়ার্স আর কি সিওয়েস প্ল্যান্ট ডিজাইন পিরিয়ড ফিফটিন টু টোয়েন্টি ইয়ার্স ওকে পিক আপ দ্য কারেক্ট স্টেটমেন্ট ফ্রম দ্য ফলোইং পিক আপ দ্য স্টেটমেন্ট এখানে কী বলেছে ডোমেস্টিক ইউজ অফ ওয়াটার ইজ ফিফটি পারসেন্ট অফ টোটাল কনজামশান হ্যাঁ অবশ্যই এটা কারেক্ট স্টেটমেন্ট ওয়েস্ট ওয়াটার অ্যান্ড লিকেজ ইজ ফিফটিন পার্সেন্ট অফ টোটাল কনজামশান হ্যাঁ এটাও অবশ্য কারেক্ট স্টেটমেন্ট এই কোশ্চেনটা কিন্তু পুরোটা নেই কনজামশান অন ওয়াটার অন পাবলিক ইউজ ইজ ফিফটিন পারসেন্ট এটা কিন্তু কারেক্ট নয় তবে এখানে আমার যে মনে হয় ডি যদি অল অফ দিস থাকতো বা ডি যদি এটা থাকতো যে বি এ অ্যান্ড বি ইজ দ্য রাইট অ্যান্সার তাহলে এ আর বি কিন্তু হয়ে যেত সি কিন্তু এখানে রাইট অ্যান্সার নয় কনসানশান অফ ওয়াটার অন পাবলিক ইউজ ইট ইজ জেনারেলি ইউজড অ্যাস ফাইভ পারসেন্ট অর টেন এলপিসিটি অনেক জায়গায় টেন পারসেন্টও নেওয়া হয়ে থাকে কিন্তু ফিফটিন পার্সেন্ট কিন্তু কোনো জায়গাতেই নয় ঠিক আছে চলে যাচ্ছি নেক্সট এবং লাস্ট লাস্ট প্রশ্নে দ্য ব্যাকটেরিয়া হুইচ ইউজ কার্বন ডাইঅক্সাইড অ্যাজ সোর্স অফ কার্বন কার্বন ডাইঅক্সাইড ইউজার্স সোর্স অফ কার্বন ঠিক আছে এটা কোন ধরনের ব্যাকটেরিয়া হবে সেটা হবে অপশান নাম্বার বি উইল বি দ্য রাইট অ্যান্সার দ্যাট ইজ হেটেরোট্রফিক ব্যাকটেরিয়াস ওকে এবার হেটেরোটপিক ব্যাকটেরিয়ার একটা উদাহরণ দিই হেটেরোট্রফিক ব্যাকটেরিয়ার উদাহরণ হচ্ছে তোমার ইকলি ইকলি একটা হেটেরোট্রফিক ব্যাকটেরিয়ার উদাহরণ ঠিক আছে আর এখন রিসার্চের মাধ্যমে জানা গেছে যে ব্যাকটেরিয়া হুইচ ইউস কার্বন ডাইঅক্সাইড অ্যাজ এ সোর্স অফ কার্বন এখানে অটোটপিক ব্যাকটেরিয়াও হয় ইন জেনারেল এখন দেখা গেছে বাই হুইচ মিনস রিসার্চ ঠিক আছে কিন্তু এখানে দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার উইল বি হেট্রোটপিক অ্যান্ড দ্য এক্সাম্পল অফ এ হেট্রোটপিক ব্যাকটেরিয়া হুইচ ইস ই কলি। ঠিক আছে তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই যদি তোমার এই ভিডিও আমার ভালো লাগে তাহলে তোমার বন্ধুদের মধ্যে এই ভিডিও আমার শেয়ার করে দাও এবং কমেন্ট করে জানাও যে আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে আর নেক্সট কোন টপিকের ওপর ভিডিও আমি বানাতে পারবো ঠিক আছে আজকের জন্য এইটুকুই ধন্যবাদ হ্যাভ এ গুড